الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وأسوتنا وقدوتنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فبسم الله الرحمن الرحيم قال رسول الله صلى الله تعالى عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك إلى آخر الحديث أو كما قال النبي عليه الصلاة والسلام আলিপুর ইসলাম প্রচার সংস্থার উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদর এজলাস উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাইয়েরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ রেখে আজকের এই দিনই মাহফিলে আসবার জন্য বসবার জন্য কিছু দিনই আলোচনা শুনবার জন্য তৌফিক দান করেছেন সে মাওলার দরবারে মাহবুবে হাকিকের দরবারে একবার কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন জিগর গোশায়ে আমেনা বিশ্ব মানবতার দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটি হাদিসের সামান্য অংশ পাঠ করেছে যুব সমাজের নৈতিক অবক্ষয় কারণ ও প্রতিকার নিয়ে আলোচনা করব নির্দিষ্ট সময়ের ভিতরে ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ যৌবনকাল কাকে বলে কিশোররা যে সময় পেতে চায় আর বৃদ্ধরা যে সময়ের দিকে ফিরে আসতে চায় সেই সময়কে বলা হয় যৌবনকাল কিশোররা সবসময় অপেক্ষায় থাকে যে আমরা কখন বড় হব আর বৃদ্ধরা বলে লাইতা শাবাব ইয়াউদু হাইরে যৌবনকালটা যদি ফিরে আসতো কিশোররা যে সময়ের অপেক্ষায় থাকে আর বৃদ্ধরা যে সময়ের দিকে ফিরে আসতে চায় তাকে বলা হয় যৌবনকাল তার সময় সীমা 15 বছর থেকে 40 বছর পর্যন্ত মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল
মানুষের শক্তি সামর্থ্য যৌবনকালে বেশি থাকে, সেজন্য তার যা ইচ্ছা তাই করতে পারে যৌবনকালে। সেজন্য যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারে বৃদ্ধকালের ইবাদতের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি সময় আসার পূর্বে পাঁচটি সময়কে তোমরা কদর করো, কাজে লাগাও। তার মধ্যে একটি সময় হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকালকে কাজে লাগাও। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা এই যৌবনকালকে কাজে লাগাতে পেরেছে, আল্লাহর ইবাদতে নিজের যৌবনকালকে মশগুল করতে পেরেছে, তারা দুনিয়াতেও ধন্য আখেরাতেও ধন্য। হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেন, সাবাতু ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। কাল হাসরের ময়দানে যেদিন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেদিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবে। এই সাত শ্রেণীর মানুষের মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যারা নিজের যৌবন কালকে আল্লাহর ইবাদতে ব্যয় করেছে, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, দুঃখজনক হলেও সত্য, আমাদের যুবক ভাইদের চরিত্র বর্তমানে শূন্যর কোটায়। যুবক ভাইদের চারিত্রিক অধঃপতনের পিছনে অনেক কারণ রয়েছে, তার মধ্যে সর্বপ্রথম কারণ যেটাকে আমি চিহ্নিত করেছি সেটা হচ্ছে মাদক দ্রব্য সেবন। মাদকের কারণে আমাদের যুবক ভাইরা, তাদের চরিত্র আজকে অধঃপতনের দিকে গিয়েছে। মাদক কাকে বলে? আল্লামা ডক্টর ইউসুফ আল কারজাভি হাফিজাহুল্লাহ তাআলা আল হালাল ওয়াল হারাম ফিল ইসলাম নামক কিতাবে লিখেছে, আল খামরু হিয়াল মাদাতুল কুহুলিজ্জা আল্লাতী তুহদিসুল ইসকার, ওই অ্যালকোহলীয় পদার্থের নাম মাদক, যা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়। সাহাবী রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মিম্বরের উপর দাঁড়িয়ে বাসন দিল, আল খামরু মা খামার আল আকলা, মাদক দ্রব্য সেই বস্তুকে বলা হয় যা পান করার পর মানুষের বিবেক বুদ্ধি আকল বিকৃত হয়ে যায়। মাদক ইসলাম ধর্মে হারাম। ইসলামের পূর্বে জাহিলি যুগে মাদকের একশতের চেয়েও বেশি নাম ছিল। জাহিলি যুগের মানুষেরা মাদক প্রাণে অভ্যস্ত ছিল, সেজন্য তাদের ভাষায় মদের নাম ছিল একশতের চেয়েও বেশি। হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন, মানুষের আকল বিবেক বুদ্ধি যদি বেচা কিনা হতো, এই পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সম্পদ হতো মানুষের আকল বিবেক বুদ্ধি। কিন্তু আশ্চর্য লাগে, এই দুনিয়াতে কিছু মানুষ অল্প টাকা দিয়ে মানুষের আকল বিবেক বুদ্ধিকে ধ্বংস করে ফেলতেছে, অর্থাৎ মাদক পান করে 50 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 500 টাকা দিয়ে মাদক পান করে নিজের আকল বিবেক বুদ্ধিকে ধ্বংস করে ফেলতেছে। ইসলাম ধর্ম মাদক দ্রব্যকে একেবারে হারাম করেননি, ধাপে ধাপে হারাম করেছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছে যেও না। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির,
قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما আমার প্রিয় হাবিব মদ এবং জুয়া সম্পর্কে আপনার কাছে প্রশ্ন করবে জিজ্ঞাসা করবে আপনি তাদেরকে বলে দিন মদ জুয়ার মধ্যে অনেক বড় গুনাহ আছে তার মধ্যে কিছু কল্যাণও আছে তবে গুনাহের পরিমাণ কল্যাণের চেয়ে বেশি এরপর সূরা মায়েদার 90 আর 91 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাযিল করে কিয়ামত পর্যন্তর জন্য মদকে আল্লাহ হারাম করে দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون أي من دارنا মদ জুয়া প্রতিমা লটারি এগুলো হচ্ছে নাপাক মিন আমালি শয়তান এগুলো হচ্ছে শয়তানের কাজ এগুলো থেকে বেঁচে থাকো যদি তোমরা বেঁচে থাকতে পারো তাহলে সফলতা অর্জন করতে পারবে মদ জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মাঝে হিংসা বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায় মদ জুয়ার মাধ্যমে শয়তান মানুষকে আল্লাহর ইবাদত থেকে নামাজ থেকে জিকির থেকে পাবলিকদেরকে গাফেল রাখতে চায় এত খারাপই থাকা সত্ত্বেও তোমরা কি মদ জুয়া থেকে ফিরে আসবে না ফাহাল আনতুম মুনতাহুন আই ইনতাহু ইনতাহু তোমরা ফিরে আসো মিসকাত শরীফের ব্যাখ্যা আল কাশফ আন হাকাইক সুনান নামক কিতাব সারা পৃথিবীতে সরহতিবি নামে প্রসিদ্ধ তার আসল নাম হচ্ছে আল কাশফ আন হাকাইক সুনান ওই কিতাবের মধ্যে ইমাম তিবি রহমতুল্লাহ আলাই লিখেছে সূরা মায়েদার 90 আর 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মদ হারাম হবার উপর 60টি দলিল বর্ণনা করেছে কয়টি দলিল 60টি ইসলাম ধর্মে মদ পান করা হারাম হাদিস জগতের সম্রাট ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছে আল কাবায়ের ইমাম ইবনে হাজার আল হাইতামি রহমতুল্লাহ আলাই কিতাব লিখেছে আজ জাওয়াজের আনিত্তিরাফুল কাবায়ের উভয় কিতাবে সুস্পষ্ট ভাষায় লিখেছে মদ পান করা কবিরা গুনাহ মদ পান করা হারাম এই মদ পান করার মধ্যে দুনিয়ার কোনো লাভ নেই আখেরাতের কোনো লাভ নেই আমাদের অনেক ভাইয়েরা বলে হুজুর মদ পান করি না আফিম খাই হিরোইন খাই হাশিস দেশীয় মদ বিদেশি মদ ভাঙ ছড়স নাম যতই পরিবর্তন করেন না কেন শাড়ি পরিবর্তন করলে কিন্তু বউ পরিবর্তন হয় না নাম পরিবর্তন করলে কিন্তু মত পরিবর্তন হবে না হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যে কিছু উম্মত মদের মত পান করবে মদের নাম পরিবর্তন করে তাদের সামনে গায়িকারা বাদ্যযন্ত্র দিয়ে গান বাজনা করবে ইয়াসিফুল্লাহু বিহুমুল আরদ আল্লাহ তাআলা তাদেরকে জমিনের মধ্যে দসিয়ে ফেলবে ওয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির আর কিছু কিছু মদদিকে আল্লাহ তাআলা শুকর এবং বানরের রূপে পরিবর্তন করে ফেলবে তাদের আকৃতি আল্লাহ তাআলা বিকৃত করে দিবে আবার অনেকে বলে হুজুর এক বোতল পান করা হারাম বুঝলাম এক ডোপ পান করার পারমিশন কি নেই হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আসকারা কাসীরুহু ফাকলীলুহু হারাম আও কামা ক্বালান নবী আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর রাসূল বলেন যে দ্রব্য অধিক পরিমাণে পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা কম পরিমাণে পান করাও ইসলাম ধর্মে হারাম মদ এক বোতল পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় অতএব এক ডোপ পান করাও ইসলাম ধর্মে
হারাম। মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর মানুষের উপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল لعن رسول الله صلى الله عليه وسلم عاصرها ومعتصرها وشاربها وحاملها والمحمولة إليه وساقيها وبايعها وآكل ثمنها والمشتري لها والمشترى الله الله الرسول الصحابي হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন বিশ্বনবী মদের সাথে সম্পৃক্ত 10 শ্রেণীর উপর লানত করেছেন। মদ উৎপাদনকারীর উপর আল্লাহর রাসূলের লানত, যে উৎপাদন করে তার উপর আল্লাহর রাসূলের লানত, যে ব্যক্তি মদ পান করে তার উপর আল্লাহর রাসূলের লানত, যে ব্যক্তি বহন করে নিয়ে যায় তার উপর আল্লাহর রাসূলের লানত, যার কাছে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে তার উপর আল্লাহর রাসূলের লানত, যে ব্যক্তি মদ পরিবেশন করে তার উপর আল্লাহর রাসূলের লানত, যে ব্যক্তি মদ বিক্রি করে তার উপর আল্লাহর রাসূলের লানত, যে ব্যক্তি মদের মূল্য বক্তন করে তার উপর আল্লাহর রাসূলের লানত, যে ব্যক্তি মদ ক্রয় করে তার উপর আল্লাহর রাসূলের লানত, যার জন্য ক্রয় করা হচ্ছে তার উপর আল্লাহর রাসূলের লানত। এক সাহাবী আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, মধু দিয়ে জব দিয়ে ভুট্টা দিয়ে কেউ যদি মদ তৈরি করে পান করা জায়েজ হবে কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে এক মূল নীতি বর্ণনা করেছেন। বিশ্বনবী বলেন, কুল্লু মুসকিরিন হারাম, যা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা ইসলাম ধর্মে হারাম। আপনি কি দিয়ে তৈরি করেছেন তা দেখার বিষয় নয়। মধু দিয়ে তৈরি করেছেন, ভুট্টা দিয়ে তৈরি করেছেন, জব দিয়ে তৈরি করেছেন, কাঁঠাল দিয়ে তৈরি করেছেন, পচা আম দিয়ে তৈরি করেছেন, আর কি দিয়ে তৈরি করেছেন, আঙ্গুর দিয়ে তৈরি করেছেন, সেটা দেখার বিষয় নয়। পান করার পর আপনি নেশাগ্রস্ত হয়েছেন কিনা সেটা দেখার বিষয়। যদি পান করার পর আপনি নেশাগ্রস্ত হন, সেটা আঙ্গুর দিয়ে তৈরি করলে যেমনি ভাবে হারাম, পচা আম দিয়ে তৈরি করলেও তেমনি ভাবে হারাম। মদ পান করলে কোনো লাভ নেই, দুনিয়াতেও নেই আখেরাতেও নেই, কিন্তু দুনিয়াতে একটা লাভ আছে, যারা মদ পান করে তারা বুড়ো হয় না, বৃদ্ধ হয় না। আর কারণ হচ্ছে, বৃদ্ধ হয় না মানে যৌবনকালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যৌবনকালে তার ইন্তিকাল হয়ে গেছে, বুড়ো হওয়ার সময় কোথায়? মদ যারা পান করে তারা কি হয় না? বৃদ্ধ হয় না। এর অর্থ হচ্ছে, মদ পান করার কারণে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে যৌবনকালেই তার ইন্তেকাল হয়ে গেছে, বৃদ্ধ হওয়ার সময় কোথায়? সাহাবিয়ে রাসূল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজতানিবুল খামরা ফা ইন্নাহা উম্মুল খাবায়েস, মদ পরিহার করো, সমস্ত অপকর্মের মূল হচ্ছে মদ, সমস্ত অপকর্মের মূল হচ্ছে মদ। নাসাই শরীফের মধ্যে তার একটা এক্সাম্পল বর্ণনা করেছেন, আল্লাহর এক বুজুর্গের উপর এক বেশ্যা মহিলা আশেক হয়ে বলল, হযরত আপনি একটু আমার বাড়িতে আসুন, আপনার হাতে হাত দিয়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। বুজুর্গ সে বিশ্বা মহিলার বাড়িতে যাওয়ার পর বিশ্বা মহিলা দরজা জানালা বন্ধ করে দিয়ে বলল, হযরত আমি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আপনাকে দাওয়াত করি নাই। কিসের জন্য দাওয়াত করেছো? লিতা কা আলাইয আমার সাথে জিনা করার জন্য দাওয়াত করেছি। নাম্বার দুই, হয়তো আমার সাথে জিনা করবেন, অথবা এক বোতল মদ এখানে আছে, এক বোতল পান করতে হবে, অথবা লিতাক তোলা গোলামান, এখানে একটা ছোট বাচ্চা আছে সেটাকে হত্যা করতে হবে, আপনার মুক্তিপদ এই তিন কাজ থেকে যে কোনো একটা কাজ। হয়তো আমার সাথে জিনা করতে হবে, হয়তো এক বোতল মদ পান করতে হবে, হয়তো এই ছোট বাচ্চাটাকে তলোয়ার দিয়ে দুই টুকরা করতে হবে। তখন বুজুর্গ চিন্তা করলে, বিশ্বা মহিলা তার সাথে আমি জেনা কি জন্য করব? ছোট বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, তাকে আমি হত্যা কেন করব? আর মদ পান করা হারাম সেটা জানলেও কিন্তু জান তো বাঁচাতে হবে, সেজন্য মদ পান করাকে উনি হালকা মনে করে মদ পান করলো। এক বোতল পান করার পর বলে, জিদুনি, আরেকটু বাড়াই দাও, আরেক বোতল দাও,
দুই বোতল পান করার পর ওই মেয়ের সাথে জেনা করে বসেছে, ছোট বাচ্চাটাকে দুই টুকরা করে ফেলেছে, মদকে হালকা মনে করেছে অপর দুই গুণা থেকে বাঁচার জন্য সেই মদটাকে অপর দুই গুণার প্রতি উদ্বুদ্ধ করেছে। সেজন্য হযরত ওসমান গনি বলেন, ইজ্জাকুমুল খামরা ইজতানিবুল খামরা ফা ইন্নাহা উম্মুল খাবায়েস, মদ থেকে বেঁচে থাকো, সমস্ত অপকর্মের মূল হচ্ছে মদ, সমস্ত অপকর্মের মূল হচ্ছে মদ। হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, মদ পান করা অবস্থায় কোনো মানুষ মুমিন থাকতে পারে না, নাইট ক্লাবের মধ্যে মদ পান করতেছে এমন অবস্থায় যদি তার মৃত্যু হয় বেঈমান হয়ে এই দুনিয়া থেকে যেতে হবে। আরেক হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি ইন মাতা লাকিয়াল্লাহ তাআলা তাআবিদি ওয়াসান আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, মদ্যপায়ী ব্যক্তি যদি তওবা করা ব্যতীত ইন্তিকাল করে কাল হাসরের ময়দানে আল্লাহর সাথে মূর্তি পূজারের মতো সাক্ষাৎ করবে। আরেক হাদিসে আছে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন হারাম ওয়া ইন্না আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আহাদান লিমান ইয়াশরাবুল মুসকিরা আন ইয়াসকিয়াহু মিন ক্বিনাতিল খাবাল ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ামা ত্বিনাতুল খাবাল ক্বাল আরাকু আহলিন নার আও উসারাতু আহলিন নার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন, যে দ্রব্য পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় তা ইসলাম ধর্মে হারাম, কোন নেশাকুর তওবা করা ব্যতীত ইন্তিকাল যদি করে আল্লাহ তাআলার ওয়াদা কাল হাসরের ময়দানে তাকে আল্লাহ তাআলা তিনাতুল খাবাল পান করাবে। কোন নেশাকো তওবা করা ব্যতীত যদি ইন্তিকাল করে আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তাকে তিনাতুল খাবাল পান করাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ তিনাতুল খাবাল কাকে বলে? আল্লাহ রাসূল বলেন, জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের কত স্থান থেকে যেই পুষ রক্ত বের হয়েছে সেগুলোকে বলা হয় তিনাতুল খাবাল। কোন মদদি কোন নেশাকুর তওবা করা ব্যতীত যদি ইন্তিকাল করে আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামীদের ঘাম পান করাবে, জাহান্নামীদের রক্ত এবং পুষ পান করাবে। নাউযুবিল্লাহ মিনাল্লাহ। উমাইয়া শাসকের খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান, ওনার দরবারে এক যুবক কেঁদে কেঁদে এসে বলল, হযরত জীবনে একটি পাপ করেছি, ফাহাল্লি মিন তওবা, তওবার কোনো সুযোগ আছে? আযানের জবাব দিয়ে আল্লাহু আকবার আল্লাহু উমাইয়া শাসকের খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের দরবারে এক যুবক এসে বলল, হযরত আমি একটা পাপ করেছি, ফাহাল্লি মিন তওবা, তওবার কোনো সুযোগ আছে কিনা? জিজ্ঞাসা করলো, তুমি কি পাপ করেছো? তখন সে বলল, মানুষ মারা গেলে আমি কাফন চুরি করতাম, এক লোকের কাফন চুরি করতে গেলাম, যখন কবর খনন করলাম দেখলাম যে তার চেহারাকে আল্লাহ তাআলা শুকরের আকৃতিতে পরিবর্তন করে দিয়েছে, আমি ভয় পেয়ে কবর থেকে লাফ দিলাম, একটা আওয়াজ শুনতে পেলাম যে তুমি কি জন্য লাভ দিয়েছ বা তুমি কোথায় যাচ্ছ? এই লোকটার চেহারাকে আল্লাহ তাআলা কেন শুকরের আকৃতিতে পরিবর্তন করে দিয়েছে, তুমি জিজ্ঞাসা না করে কোথায় যাচ্ছ? তখন আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম যে কেন তার চেহারাকে শুকরের আকৃতিতে পরিবর্তন করা হলো? তখন আরেকটা আওয়াজ শুনতে পেলাম, ওয়াহাদার রাজুল কানা ইয়াশরাবুল খামরা ফিদ দুনিয়া ওয়া মা তামিন গায়রি তাওবাতিন, এই লোকটি দুনিয়াতে মদ পান করত, তওবা করা ব্যতীত দুনিয়ার হায়াত ত্যাগ করে ইন্তিকাল করেছে, দুনিয়ার হায়াত ত্যাগ করেছে,
তওবা করে না সেজন্য আল্লাহ তাআলা কবর থেকে তাকে শাস্তি দেওয়া আরম্ভ করেছে ইমাম সাহাবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল কাবায়রের মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ করেছেন আল্লাহর এক বুজুর্গ তার শিশু সন্তানকে দাফন করেছে সকাল বেলায় রাতের বেলায় দেখতেছে তার মাথার চুলগুলো সাদা হয়ে গেছে জিজ্ঞাসা করলো মান্নাদি সাইয়্যা বাকা সকাল বেলায় না তোকে দাফন করলাম তোর মাথার চুলগুলো তো কালো ছিল কিসে তোর মাথার চুলগুলো কালো করলো সাদা করলো সে উত্তর দিল আমাকে দাফন করার পরে কবরস্থানে আমার পাশে এক মদদিকে দাফন করা হয়েছে তাকে দাফন করার পর জাহান্নাম এমন দীর্ঘ নিঃশ্বাস ছেড়েছে এই কবরস্থানে যত শিশু সন্তান দাফনরত অবস্থায় আছে সকলের মাথার চুল সাদা হয়ে গেছে আল্লাহ তাআলা এই পাপ থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করুন আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়ার পিছনে একাধিক কারণ তার মধ্যে একটি কারণ হচ্ছে মাদকদ্রব্য সেবন দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে মা বাবার অসাবধানতা ছেলে কোথায় যাচ্ছে কার সাথে চলাফেরা করতেছে কোচিং করবে বলে আপনার ছেলে আপনার মেয়ে ঘর থেকে বাহির হয়েছে কিন্তু তালাশ করে পাওয়া যায় তাদেরকে পার্কে আপনার ছেলে একজন বান্ধবী নিয়ে ঘোরাফেরা করতেছে আপনার মেয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করতেছে আজকে ছেলে মেয়েদের প্রতি মা বাবার অসাবধানতার কারণে ছেলে মেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের প্রত্যেকই দায়িত্বশীল আপনাদের অধীনস্থের ব্যাপারে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করা হবে যে ছেলে মেয়ে কোন পথে চলেছে শুধু এতটুকু নয় আমরা তো এখন এই কথাও বলি যে আমার শুধু পাশের দরকার জিপিএ পাইপ যদি তুমি নিয়ে আসতে পারো তোমার জন্য সাত কুম্মা তার মানে তোমার যা ইচ্ছা তুমি করতে পারবে তার মানে তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারবে এবার নকল করে ডাকাতি করে কোন রকমের জিপিএ পাইপ পাইলো এরপর যত আকাম পোকাম আছে সব কিছু করতেছে কিন্তু মা বাবা পাতা দেওয়ার সাহস পায় না আমাদের এই সমস্ত মন মানসিকতা এই ধরনের মন মানসিকতা পরিবর্তন করতে হবে ছেলে মেয়েদেরকে সঠিক পথ দেখাতে হবে অসৎ পথ থেকে তাদেরকে বাধা দিতে হবে নাম্বার তিন আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে সঙ্গ দোষে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ হাদিসে আছে আল্লাহর রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ আলা দীনি খলিলিহি فلينظر احدكم من يخالل او كما قال النبي عليه الصلاه والسلام الله الرسول বলেন মানুষ তার বন্ধুর ধর্মের উপর থাকে অর্থাৎ বন্ধুর দ্বারা মানুষ আকৃষ্ট হয়ে থাকে বন্ধু যে মেজাজের হয়ে থাকে আপনি যে ওই বন্ধুর সাথে যদি হাঁটেন ওই মেজাজের হয়ে যাবে চোরের সাথে হাঁটলে চোর হয় ডাকাতের সাথে হাঁটলে ডাকাত হয় আর তাহাজ্জুদ গুজারের সাথে হাঁটলে মানুষ তাহাজ্জুদ গুজার হয় সেজন্য তোমাদের প্রত্যেকের উচিত বন্ধু বানানোর পূর্বে কাকে বন্ধু বানাবে একটু দেখে শুনে বানাতে হবে আল মারউ আলা দীনি খলিলিহি বন্ধুর দ্বারা মানুষ প্রভাবিত হয় বন্ধু যে রকম হয় সেও কি সেই রকম হয় সেজন্য আপনার ছেলে কার সাথে চলাফেরা করতেছে কোথায় যাচ্ছে রাত 11টার সময় 12টার সময় কোত্থেকে আসতেছে এগুলোর তদারকি আপনাদের করতে হবে নচেত আপনার ছেলে আপনার মেয়ে ধ্বংসের পথে যাচ্ছে সামনেও যাবে নাম্বার চার যথাসময়ে আমরা নামাজ আদায় করি না আমাদের যুব সমাজ নামাজ ছেড়ে দিয়েছে যদি নামাজ যথাসময়ে আদায় করত যে আপত্তিকর কাজগুলো তারা সমাজের মধ্যে বর্তমানে করতেছে সেগুলো থেকে তারা বেঁচে থাকতে পারত অশ্লীলতা থেকে মন্দ কাজ থেকে তারা বেঁচে থাকতো যদি নামাজ ঠিকমতো আদায় করত পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীলতা থেকে মানুষকে বাঁচায় মন্দ কাজ থেকে মানুষকে বাঁচায় কিন্তু আমাদের যুবক ভাইরা নামাজ ছেড়ে দিয়েছে যথাসময়ে নামাজ আদায় করে না কেউ তো নামাজ মুঠে পড়ে না আর যারা পড়ে সময় মতে আদায় করে না কাজা করে সেজন্য আজকে অশ্লীলতায় সবাই জড়িত নামাজের ব্যাপারে দুই ধরনের মানুষ দেখা যায় কেউ আছে মুঠে পড়ে না তাদের ব্যাপারে হাদিস শরীফে স্পষ্ট ঘোষণা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়াল কুফরি তারকি সাদরু সালাতি আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম
মুসলমান আর মুমিনের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেব। আমরা নামাজ পড়ি, তারা নামাজ পড়ে না, এ হচ্ছে আমাদের মাঝে তাদের মাঝে পার্থক্য। ভিন্ন হাদিসে আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা فَإِنَّ مَنْ تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَقَدْ بَرِيَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ। আল্লাহর রাসূল বলেন, ইচ্ছাকৃতভাবে নামাজ তোমরা পরিত্যাগ করো না, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় আল্লাহর জিম্মা তার থেকে নিঃশেষ হয়ে যায়, আল্লাহ তাআলা তার কোনো জিম্মাদারি রাখেন না। আরেক হাদিসে আছে মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা কানা ইয়াউমাল কিয়ামাতি মা ক্বারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খলফ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সসালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, যারা ঠিকমতো নামাজ আদায় করে না তাদের হাসর হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খলফের মতো বড় বড় কাফেরদের সাথে। তার কারণ কি? আল্লামা শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহি আলাইহি আল কাবায়ের নামক কিতাবে তার একটা কারণ বর্ণনা করেছেন যে চার প্রকার চার কাফেরের সাথে বেনামাজির হাসর হবে কেন। যারা নামাজ ছেড়ে দেয় তারা চার কারণে নামাজ ছেড়ে দেয়। কেউ রুজি উপার্জনের ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দেয়। যারা রুজি উপার্জনের ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দেয় তাদের হাসর হবে কারণের সাথে। আর কেউ আছে রাজা বাদশাহ হওয়ার কারণে নামাজ পড়ে না, নেতৃত্ব দিতে দিতে সময় শেষ, নামাজ পড়ার সময় কোথায়? যারা নেতৃত্বের ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দেয় তাদের হাসর হবে ফেরাউনের সাথে। ফেরাউনের চেয়ে বড় নেতা দুনিয়ার মধ্যে আর কেউ ছিল না। আর কেউ আছে প্রশাসনিক কাজে ব্যস্ত হওয়ার কারণে নামাজ পড়ে না, তাদের হাসর হবে হামানের সাথে, সে প্রশাসনিক লোক ছিল। আর কেউ আছে ব্যবসা বিজনেসে লিপ্ত থাকার কারণে নামাজ পড়ে না, ব্যবসা বিজনেসের ব্যস্ততার কারণে যারা নামাজ ছেড়ে দেয় তাদের হাসর হবে উবাই ইবনে খলফের সাথে, উনি মক্কার মুশরিক কাফের ব্যবসায়ী ছিল। তাহলে কেউ নামাজ ছেড়ে দে রুজি রোজগারের ব্যস্ততার কারণে, কেউ নামাজ ছেড়ে দে প্রশাসনিক ঝামেলার কারণে, কেউ নামাজ ছেড়ে দে নেতৃত্বের ব্যস্ততার কারণে, কেউ নামাজ ছেড়ে দে ব্যবসায়িক কাজের ব্যস্ততার কারণে, যে যেই কারণে নামাজ ছেড়ে দিয়েছে তার হাসর হবে ওই কাজের বড় কাফেরের সাথে। আল্লাহর রাসূল বলেন, ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা কানা ইয়াউমাল কিয়ামাতি মা ক্বারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খলফ। যে ব্যক্তি নামাজকে যথাসময়ে আদায় করে নাই, নামাজকে রক্ষা করে নাই, ঠিকমতে আদায় করে নাই, কাল হাসরের ময়দানে তাদের হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খলফের সাথে। নামাজের ব্যাপারে আর কিছু মানুষ দেখা যায়, নামাজ পড়ে তবে যথাসময়ে আদায় করে না, কাজা করে। আল্লাহ তাআলা বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লিদের জন্য হচ্ছে দুর্ভোগ। কেমন মুসল্লি? যারা যথাসময়ে নামাজ আদায় করে না, যারা নামাজ কাজা করে তাদের জন্য হচ্ছে দুর্ভোগ, কঠিন শাস্তি তাদের জন্য। ওয়াইল শব্দের এক তাফসীর হচ্ছে জাহান্নামের ওই উপত্যকার নাম ওয়াইল, যেই উপত্যকার মধ্যে দুনিয়ার সমস্ত পাহাড় যদি ঢেলে দেওয়া হয়, নিক্ষেপ করা হয়, তার উত্তপ্ততার কারণে সমস্ত পাহাড়গুলো গলে যাবে, সেই উপত্যকার নাম হচ্ছে ওয়াইল। যারা নামাজ যথাসময়ে আদায় করে না তাদেরকে আল্লাহ তাআলা ওই উপত্যকার মধ্যে নিক্ষেপ করবেন। আউযুবিল্লাহ মিন যালিক। আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাওয়ার পিছনে একাধিক কারণ। এক নম্বর কারণ মাদক দ্রব্য সেবন, দুই নম্বর কারণ হচ্ছে সঙ্গ দোষ, তিন নম্বর কারণ হচ্ছে মা বাবার অসাবধানতা,
চার নম্বর কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। আরো অনেক কারণ রয়েছে সময়ের সংক্ষিপ্ততার কারণে। এখানে আমি সমাপ্ত করলাম। মহান রব্বুল আলামিন যা কথা বলেছি আমল করার জন্য সবাইকে তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম।